ব্রহ্মপুত্র নদ খননের পর নদের পাড়ে রাখা বালু নেওয়ার নামে মূল মাটি কেটে নেওয়ায় হুমকির মুখে পড়েছে ময়মনসিংহ শহর রক্ষাবাঁধ। শুধু শহর রক্ষাবাঁধই নয়, এতে নদীটি খনন করে নাব্যতা ফিরিয়ে আনার উদ্দেশ্যও ভেস্তে যেতে বসেছে। প্রশাসনের নাকের ডগায় এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ সচেতন মহল। মধ্যরাতে ব্রহ্মপুত্র নদের থানার ঘাট সহ বেশ কিছু পয়েন্টে ভেকু দিয়ে ট্রাকে বালু তোলার কাজ করতে দেখা যায়। তবে দিনের আলোতে গিয়ে দেখা মেলে শুধু বালুই নয়, নেওয়া হয়েছে মূল মাটিও। সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে কেটে পড়েন শ্রমিকরা। তবে কিছুক্ষণের মধ্যেই হাজির হন ইজারাদার পরিচয় দেওয়া এক ব্যক্তি। তিনি বলেন, মাটি সহ তো কাটছে না, শুধু বালু কাটছে। আর বালু তুলতে গেলে তো শুধু বালুই ওঠে না, নদীর বিভিন্ন লেয়ার আছে, সেখান থেকেই বালু তুলেছি। এসব বলতে বলতেই উত্তেজিত হয়ে যান তিনি। এ বিষয়ে আরও স্পষ্ট হতে জেলা প্রশাসনের কার্যালয় থেকে সংগ্রহ করা হয় ইজারা দেওয়ার চুক্তির শর্ত। সেখানে স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে যে রাতে বালু কেটে নেওয়া ও নদের মূল মাটি কাটতে পারবে না ইজারাদার। অর্থাৎ শর্ত ভঙ্গ করে এমন কাজ করলেও তা নজরে আসেনি কারো। ময়মনসিংহ জেলায় 18টি স্থানে সরকারিভাবে বালু নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে অভিযোগ উঠেছে এর বাইরেও নদের বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু কাটছে একাধিক সিন্ডিকেট। বালুর সাথে এই যে বালু যে মাটিতে রাখে, এই মাটি সহ কেন কাটতেছেন? মাটি সহ তো কাটতেছে না, পুরোটাই বালু কাটতেছে। বালু তো খালি বালু উঠে না, নদীর মধ্যে বিভিন্ন লেয়ার আছে, বালু উঠে, মাটি উঠে, প্যাক উঠে। অবত নদ খনন করার পর সেখান থেকে উত্তোলিত বালু, এই বালুটে নিয়ে একটি ব্যবসা চলছে। এর কারণে একটা সিন্ডিকেট হচ্ছে, কিছু দুর্নীতিবাজ মানুষ এই কাজগুলো করছে। সেখানে তারা বালু উত্তোলন করতে গিয়ে বালুর যে নদীর যে তলদেশ আছে, তলদেশের নিচে যেখানে বালু স্তূপ করে রাখা হয়, সেখান থেকে যখন বালুটা নেয়, বালুটা নেওয়ার সাথে সাথে ওইখানের নিচের যে অংশ সেটা এমন মানে বটম পার্ট অফ রিভার সেখানে চলে যায়। তো এই যে গর্তগুলো হচ্ছে এখানে, নদীটা তো খনন করা হচ্ছে না, এটা তো পরিবেশের জন্য। আরেকটা বিষয় হচ্ছে ওই যে প্ল্যানিং করে খনন করার যে বিষয়টি, এটি আর এখানে থাকছে না। বিভিন্ন সময়ে নদী রক্ষা কমিটির মিটিংয়ে এবং জেলা প্রশাসনকে অবহিত করেছি, কিন্তু জেলা প্রশাসনের নাকের ডগায় এই কাজগুলো অহরহ হচ্ছে। তারা কেমন যেন ঘুমিয়ে থাকেন, কথা বলছেন না। এটি প্রশাসনেরও এক ধরনের উদাসীনতা, যার ফলে এই শহর রক্ষা বাথরুমকে মুখে পড়ছে। যে বিষয়টি বলছেন যদি তাই হয়ে থাকে, এটা জঘন্য অপরাধ। আমাদের নলেজ এই বিষয়টি কতদিন আসেনি, যেহেতু আপনার মাধ্যমে এসেছে, আমরা আজকেই মিটিং ডেকেছি তদন্তপূর্বক। আমরা যদি সত্যি কথা হয়ে থাকে, এটা সঠিক হয়ে থাকে, তাহলে আমরা আইনানুরূপ ব্যবস্থা নিয়ে নেব।